আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম মৌচাক মার্কেটে। তো ভাবলাম যে একটু ভিডিও করে সবাইকে দেখাই যে কী কী কিনলাম। তো আস্তে আস্তে আবার আমার বেবি আসার পরই ঘুমায় গেছে সাথে সাথে। ও একটু অসুস্থ ছিল, একটু সমস্যা হয়েছে মার্কেটে নিয়ে যাইতে, যেহেতু অনেক গরম পড়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, তাও ফুললি কমপ্লিট হয় নাই শপিং। যদিও এখানে আমার শাশুড়ির জন্য, আমার আম্মুর জন্য আর ননদের জন্য কিনতে চাইছিলাম, যে ঈদের ছোটোখাটো গিফট যদি মানে পছন্দ করার মতো সবার জন্য, যে যেটা পছন্দ করে সেই টাইপের। আর আমার বেবির জন্য কয়েকটা গেঞ্জি কিনেছিলাম, তো সেগুলোও দেখাবো। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমার বাসা পুরো এলোমেলো হয়ে আছে, আমার ভিডিওটা তেমন একটা ভালো হবে না। তারপরও তো ফার্স্টে আমি আমার বেবিটা দিয়ে শুরু করছি। এইটা হচ্ছে ওর, এখানে সো এখানে আছে তিনটা গেঞ্জি, একটা প্যান্ট। গেঞ্জিগুলো হচ্ছে দেখাচ্ছি, এইটা নিয়েছে 100 টাকা। যদি অনেক দামাদামি করে কিনতে হয়েছে, কারণ ওনারা যাবে 200, 250, 150, যার কাছ থেকে যেরকম নিতে পারে। আমি নিয়েছি 100 টাকা করে, যেহেতু আমি ওই দোকানে আগেও গিয়েছিলাম, তো ওনাকে বলার পর উনি 100 টাকাতেই দিল। আরেকটা ইয়েলো, এটা হচ্ছে ইউনিকর্নের, উপরে একটু গ্লিটারের মতো করা আছে, এই জন্যই আর কি ভালো লেগেছে। তারপর আরেকটা হচ্ছে সিকুয়েনের মধ্যে, এটা নিয়েছে 150 টাকা। উনি এটা বলেছিল 250 টাকা, উনি 250 টাকা নিচে দিবেই না। পরে আমি বললাম যে আমি এর আগেও আপনার দোকান থেকে নিয়েছিলাম দুইটা 150 টাকায়, তো উনি পরে আর কি কম্প্রোমাইজ করলো। এটা মেবি কালার চেঞ্জিং, হ্যাঁ ইটস কালার চেঞ্জিং। এইটা হচ্ছে প্যান্টটা নিয়েছে 120 টাকা, যদি 250 টাকা চেয়েছিল, তো অনেকবার গেইনিং করার পরে লাস্টে 120 টাকা নিলাম এটা। আর ওর জন্য আসার সময় লিংক রোড থেকে একটা ভ্যান থেকে নিয়েছিলাম হচ্ছে এইগুলো। আমি বাসায় যখন আসতেছিলাম তখন আর কি ওগুলাও দেখিয়ে ফেলি একবার। এইটা একটা, হ্যাপি অ্যান্ড কাইন্ড স্টেট অফ মাইন্ড। আর এইটা একটা, এগুলো 100 টাকা করে নিয়েছে। হচ্ছে আইসক্রিমের, এইটা আমার অনেক ভালো লাগছে, যদিও হোয়াইট আমি ওকে বেশি পরাই না, ময়লা করে ফেলে, বাট স্টিল ভালো লাগছে তাই এটা নিয়েছি এবার। এবার দেখাবো এইটা, এইটা আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি, 3 পিস। আমি জানি না ওনার পছন্দ হবে নাকি, বাট আমার কাছে ভালোই লাগছে, সো নিয়ে ফেলছি। এইটা চাইছিল 3000 সামথিং অথবা 3000 এরকমই, তা আমি এটা অনেক দামাদামি করে 1200 টাকা দিয়ে নিছি, জিতছি আপনারাই বলবেন। যাই হোক, আমি খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে গলার পোর্শনটা, এইটা হচ্ছে, সো হেয়ার ইজ দ্য ফুল ড্রেস, খুলছি মাত্র। তারপর কি ফোনটা হাতে নিলাম, কলার থেকে লম্বা, ভালোই লাগছে। আর ওনাটা হচ্ছে পিওরের, সুন্দর। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়, না সুন্দরই লাগতেছে, তখন দোকানে এত ভাল লাগে নাই, বাট
মানে মোটামুটি ভালো লাগছিল। এটা এখন আবার দেখতেছি যে না ভালোই লাগতেছে। এটা হচ্ছে একবার এই নিচের পোর্শনটা একটু পার্পলের কম্বিনেশন সহ সুন্দর। এটা দেখিয়ে ফেলেছি, এবারে দেখাবো আমি আমার আম্মুর জন্য কি নিয়েছি। আম্মুর জন্য নিয়েছি গোলা আহমেদের একটা থ্রি পিস। এটা অবশ্য তেমন একটা লাভ হয়নি কিনে, কারণ নর্মালি গুলা আহমেদের যখন আগে কিনেছিলাম তখন অনলাইন থেকে ডিসকাউন্ট প্রাইস ছিল 750 মেবি, তো এটা চাইছিল 1800, তারপর বার্গেনিং করে 1000 নিয়েছি। তো খুলে দেখাই, এই হচ্ছে ড্রেসটা, আমি খুলে ফেলেছি। এটা হচ্ছে ফ্রন্ট, লোয়ার পোর্শন, এটা হচ্ছে প্যান্টের কাপড়। কাপড়টা অনেক সফট, আমি ভাবছিলাম যে আর একটু মানে কি বলে একটু ভারী টাইপের হবে, বাট এটা অনেক পাতলা, ভিতর দিয়ে দেখা যাচ্ছে এই টাইপের। বাট গায়ে দিলে বোঝা যাবে না। আর এইটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা মাশাল্লাহ অনেক সুন্দর। আমার আম্মু একটু মানে সুতি টাইপের ওড়না পছন্দ করে বেশি, তাই ভাবলাম যে এগুলোর মধ্যেই একটা নেই। এইটা হচ্ছে ওড়নাটা, প্রায় 5 হাতের বেশি হবে। দিস ইজ বিউটিফুল। তো এই ছিল আমার আম্মুরটা, এরপর আমি দেখাবো আমার ননদেরটা। তো লেটস গো। তো লাস্টলি এইটা হচ্ছে আমার ননদের জন্য, এটাতে কি আছে এখন দেখাবো। এটা আছে একটা নোটবুক, ও হচ্ছে বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, দেন মানে যত কেপপ ব্যান্ডসগুলো আছে ওগুলার ফ্যান। তো আমি ওকে দেখাই নিছি এটা, যে এটা নিবো নাকি, তো বলে এটা নিতে। সো নিয়ে ফেললাম, যে সব থেকে নিয়েছি ওইটার একটা ক্লিপ আমি অ্যাড করে দিব এই ভিডিওতে, কেউ চাইলে ওখানে যেতে পারে। তো আজকে মৌচাক মার্কেটে যাওয়ার পরে এই শপটা আর কি চোখে পড়লো, মানে টোটালি বিটিএসের মানে যে সব কিছু আর কি, বিটিএস তারপর যে কোনো কে পপ ব্যান্ডগুলো সব কিছুই পাওয়া যাচ্ছিলো, যে কোনো কিছু। তো আমি আর কি মানে আমার ননদের জন্য জাস্ট নোটবুকটা নিয়েছিলাম, আর মানে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই বাসায়। এই ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।